আমাদের আজকের এই কর্মসূচি আমরা শুরু করবো। এ পর্যায়ে ক্রম থেকে সাংগঠনিক সম্পাদক বিজয় সম্পাদক প্রচার সম্পাদক তারেক হাসান প্রামাণিক। তারেক হাসান প্রামাণিককে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর হোসেন, রংপুর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সহ কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন পত্র, রংপুর দলের সাবেক যুবনেতা মিলন, অসংখ্য জেলা যুবদলের নেতৃবৃন্দ, সিলগাছা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ একটি মিছিল আমাদের আজকের এই সিলগাছা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ জেলা শ্রী সংগ্রামী শিরোচ্ছা বন্ধুরা আমার যে কথাপত্রের নেতৃবৃন্দ, এবং গত দশটি বছর ধরে সারা দেশে অসংখ্য যুবদলের নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন, আমরা সেই সকল নেতৃবৃন্দ রংপুর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হোসেনকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিশেষভাবে আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সুখলভাবে আমাদের আজকের এই কর্মসূচিটা সফল করার লক্ষ্যে সহযোগিতা করবেন। দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রংপুর জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগরের সকালের সাবেক সাধারণ সম্পাদক জননেতা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ জননেতা আনিসুর রহমান লাকুর সহ আজকের জাতীয়তাবাদী যুব দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করছে। আজকে দেশ নেত্রী দেশ মাতা গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে আজকে কারাগারে আবদ্ধ করে রেখেছে, আজকে তাকে ঢুকে ঢুকে মারার ষড়যন্ত্র করছে। আজকে গণতন্ত্র